আজকে আমরা এসেছি নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম চাপড়া। এখানে আমরা কবির কথায় শুনেছি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। সেই পুষ্পে ভরা এখানে আসলে মনে হবে যে সত্যি আমাদের বসুন্ধরা পুষ্পেই ভরা। এখানে চারিদিকে শুধু ফুল আর ফুল, এবং বিভিন্ন ধরনের ফুল আপনারা এখানে দেখতে পাবেন, বিভিন্ন ধরনের ফুল। এখানে এইটা, এই যে এটা যেমন একটা মোরগ গাঁদা, এইটা মোরগ ফুল, দেখতে খুবই সুন্দর, দারুণ দেখতে, কালারটাও দারুণ, ফিটফিটে কালার, লাল টকটকে। এই যে আরও আছে এদিকে, এই যে এইটা হচ্ছে, এটা হচ্ছে বেবি বেবি। এই গাছগুলোতে ফুল ফোটেনি এখনো, এই যে ফুল ফোটেনি এখন, এই যে বিভিন্ন সুন্দর সুন্দর ছোট্ট, এদিকে আর একটু দেখাও, একদম কাছে নিয়ে এসো, খুব সুন্দর ছোট্ট একটা ফুল, এবং দারুণ সুইট হবে দেখতে, এগুলো সব বেবি। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকার বিভিন্ন ভ্যারাইটি আছে, বিভিন্ন কালারও পাওয়া যায়। সচরাচর আমাদের এদিকে এখানে দু রকমের কালারের ফুল ফোটে, একটা হচ্ছে সাদা, হোয়াইট, এটা একদম নতুন বাগান, সবে তৈরি হচ্ছে। এখানে কিছু ফুল ফুটেছে, দেখুন দারুণ ফুলগুলো। আর এটা ভুট একদম ভর্তি হয়ে যাবে, এখন একদম পুরো ভর্তি হয়ে যাবে দেখতে, দারুণ লাগবে। এখানে ফুটেছে সকালে, আর এটা হচ্ছে গ্যাডিওলাস, গ্যাডিওলাসের বাগান, গ্যাডিওলাস এখন শুরু হয়নি। এই যে একটা দু একটা হচ্ছে, একটা স্টিক বেরিয়েছে, স্টিকটা বেরিয়েছে দারুণ। এটা কালার, এরও বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কালার পাওয়া যায়, লাল, সাদা, হোয়াইট, এবং ব্লু, ব্লু কালার একটা আরও ভালো। এখন বর্তমানে যেটা বা দেখা যাচ্ছে মোরগ ফুল, এটা হচ্ছে দারুণ, এখন আপাতত খুব সুইট সুইট, তাই বলছি সুইটস আর ভিলেজ। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, আপনারা দেখতে থাকুন, খুবই সুন্দর সুন্দর ফুল। এবং শুধু ফুলই না, আমাদের এই চ্যানেলের সমস্ত, আমাদের ভিলেজ অর্থাৎ আমাদের গ্রামের, আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষের যে কোনো গ্রাম, বিভিন্ন ধরনের গ্রামের মিষ্টতা, গ্রাম্য যে মিষ্টতা, সেই মিষ্টতা আপনাদের কাছে তুলে ধরা হবে এই চ্যানেলের মাধ্যমে। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, আর আরও আসুন, আরও এদিকে আরও ফুল আছে, আরও কিছু দেখাচ্ছি, আরও কিছু বাগান দেখাচ্ছি, আমার চ্যানেলটার যেরকম নাম, এবং এটা দেখতেও খুব সুন্দর, ভিজের মিষ্টতা। একটা পেঁপো গাছ, পেঁপো কিউকারবিটা পেঁপে, খুব ভালো একটা কচি। এই যে একটা দেখুন, এইটাও একটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটা হলুদ ভ্যারাইটি, এই ভ্যারাইটি এর কালারটা হচ্ছে হলুদ, এই কালারটা হলুদ। এটা এটা একটা ছোট্ট করে একটা গ্রিন হাউস তৈরি করেছে, গ্রিন হাউস ঠিক না, মানে পলি হাউস বলা হয় এগুলোকে, এই পলি হাউসটা তৈরি করেছে। পলি হাউসের মধ্যে ফুলগুলো চাষ করা হয়েছে, এতে পলি হাউসে হলে ফুলের রোগ টোক কম হয়। ঠিক আছে, এই যে রজনীগন্ধা, রজনীগন্ধা তো এখন তো মাঠ টু মাঠ ফুল, আর দেখুন ফুলগুলো দেখা, ওইদিকে শুধু ফুল আর ফুল, মিষ্টি গ্রাম বৈচিত্র্য। এই যে আর একটা, এটা একটা